আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা দু হাজার চব্বিশ পঞ্চম শ্রেণীর গণিত বিষয় যে তোমাদের দ্বিতীয় টেস্টের জন্য যে এগারো নম্বর স্কুল রয়েছে এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো একের দাগের প্রশ্ন বলছে নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও একেরা বলছে বড় মাস শব্দটিতে এস শব্দের অর্থ কি উত্তর হবে সাবস্ট্রাকশন বা বিয়োগ বা বিয়োগ দেখো বি ফর ব্র্যাকেট বা বন্ধনী ওভার অফ বা এর ডি ফর ডিভিশন বা ভাগ এম ফর মাল্টিপ্লিকেশন বা গুণ এ ফর বা যোগ আর এস ফর সাবস্ট্র্যাকশন বা বিয়োগ নেক্সট প্রশ্ন বলছে বিন্দু কাকে বলে দেখে না উত্তরটা যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেই শুধুমাত্র অবস্থান আছে তাকে বিন্দু বলে নেক্সট প্রশ্ন বলছে শূন্যস্থান পূরণ করো আয়তক্ষেত্রে অর্ধপরিসীমা

দেখ না উত্তরটা তো এটা কী করলাম প্রথমে দশমিক তুলে এটা কি ছশো ছয় আর এটা হচ্ছে এক দুটো শূন্য নামলো একশো হলো এখানে দেখো দশমিক তোলার পর তিনটে শূন্য এক হাজার হলো এখানে তিনটে শূন্য এক হাজার হলো এবার দেখো সবার নিচে এক হাজার আছে কিন্তু এখানে আছে কত একশো তাই উপর নিচে দশ দি গুণ করলাম এগুলো এক দিয়ে এক গুণ করলাম তাহলে কত হচ্ছে দেখো ছয় ছ হাজার ষাট এক হাজার বাই এক হাজার ছ হাজার ছশো ছয় বাই এক হাজার আর ছ হাজার ছষট্টি বাই এক হাজার তা ছোটো থেকে বড় সাজিয়ে পায় সবচেয়ে ছোটো হচ্ছে ছয় দশমিক শূন্য ছয় অর্থাৎ এটা তারপরে হচ্ছে ছ দশমিক শূন্য ছয় ছয় অর্থাৎ এটা তারপর হচ্ছে কোন ছয় দশমিক ছয় শূন্য ছয় অর্থাৎ বড় হচ্ছে এটা ছশো ছয় প্রশ্ন পরে কি বলছে দেখে নাও সত্য মিথ্যা রেখো সরলরেখার কোন প্রান্ত নেই এটা সত্য হবে নেক্সট প্রশ্ন বলছে স্থানীয় মানে বিস্তার করে কথাই লেখো ছাট হাজার সত্তর দশমিক শূন্য পাঁচ এটা কি হবে ষাট হাজার দেবে প্লাস সত্তর দেবে আর প্লাস পাঁচ বাই একশো এটা কি লিখবে ষাট হাজার সত্তর পাঁচ শতাংশ এটুকু লিখবে নেক্সট প্রশ্ন দিয়ে দাগে বলছে এক একটা সাত পূর্ণ সাত পূর্ণ আট বাই নয় মিটার লম্বা একটি দড়ি পাঁচ পূর্ণ এক বাই ছয় মিটার কেটে নিলে কত মিটার দড়ি থাকবে দড়ি পরে থাকবে বিয়োগ করে দেবো সাত পূর্ণ আট বাই নয় বিয়োগ পাঁচ পূর্ণ এক বাই ছয় মিটার এটা ভাঙলে নয় হলো এটাকে নয় আর সাত গুণ করব আর যোগ করে দেবো সাত নয় তেষট্টি সাত নয় তেষট্টি আর যদি আমার তিন দিয়ে যায় তিন ত্রিকে নয় তিন দুগুনে ছয় আর যাবে না তিন তির ন দুগুনে আঠেরও লসাগু আঠেরও বসালাম একাত্তরটা বসালাম নয় দুগ্নে তাই দুই বসালাম ইন্টু একত্রিশ আর তিন ছয় আঠেরো তিন বসালাম একাত্তর ইন্টু দুই মানে একশো বিয়াল্লিশ আর তেত্রিশ ইন্টু তিন মানে তিরানব্বই বিয়োগ করলে হবে উন বাই আঠেরো ভাগ করলে হবে জমির ক্ষেত্রফল বলছে এক হাজার পঁচাত্তর বর্গ একক জমিটির পোস্ত তেইশ একক হলে দৈর্ঘ্য হবে আয়তাকার জমির ক্ষেত্রফল হাজার এক হাজার পঁয়ত্রিশ বর্গ একক পোস্ত হচ্ছে তেইশ একক দৈর্ঘ্য কত হবে ক্ষেত্রফল ভাজিত পোস্ত মানে হচ্ছে হাজার পঁয়ত্রিশ বাই তেইশ চার দেখলে চার তেইশ হচ্ছে বিরানব্বই বিয়োগ করলে হবে এগারো পাঁচ পাঁচ নামাল একশো পঁচিশ একশো পনেরো তার উত্তর হবে পঁয়তাল্লিশ একক উত্তর দৈর্ঘ্য নেক্সট প্রশ্ন পরের সরল করো চব্বিশ ভাজিত চার গুণিত তিন তিন এখানে দেখো প্রথমে ভাগ বিয়োগ করে দিলাম ছয় বিয়োগ তিন মানে তিন হলো আর এখান থেকে ছয় বিয়োগ তিন মানে তিন হলো চারের তিন

এটা এটা খালি নামটা চেঞ্জ হবে এটার নামটা হবে মুনাই এটা মুনাই লিখবে আর এখানে দেখো এটা চেঞ্জ করবে এখানে একশো পঞ্চাশ নেই একশো সরি এটা পঁচিশ হবে তাহলে এটা আমি করে দিচ্ছি লিখবে তাহলে একশো পঞ্চাশের জায়গায় কত লিখবে একশো লিখবে আর এখানে বিক্রি কত একশো ছিয়াত্তর দশমিক হবে দুটো চেঞ্জ করবে এটা হবে একশো আর আর বিয়োগটা করে নেবে তোমরা আমি দেখে দিচ্ছি এখানে দেখে নাও বিয়োগটা তোমরা করবে দেখো আমি এখানে করে দিচ্ছি একশো ছিয়াত্তর দশমিক পাঁচ শূন্য একশো ছিয়াত্তর দশমিক পাঁচ শূন্য টাকা আর একশো পঞ্চাশ দশমিক একশো পঞ্চাশ দশমিক দুই পাঁচ একশো পঞ্চাশ দশমিক দুই পাঁচ এটা বিয়োগ করবে করলে হবে পাঁচ দুই সরি হ্যাঁ দুই দশ দুই হাত থেকে এক এটা হয়ে গেল এটা ছয় এটা হচ্ছে দুই তা ছাব্বিশ দশমিক ওখানে বিয়োগ করে লিখবো ছাব্বিশ দশমিক দুই পাঁচ উত্তর হবে ছাব্বিশ দশমিক দুই পাঁচ টাকা নেক্সট প্রশ্ন সরল সরল করো দেখে নাও এটা করবে এখানে দেখো একশো দশ ভাগ দশ হয় এখানে বিয়োগ করলে চার থেকে দুই ভার দিলে দুই হয় এখানে একইভাবে দশ বাজিত দশ ভাজিত একশো ভাজিত দশ এটা হচ্ছে আর এখানে চার বিয়োগ করলে কত হবে চার থেকে দুই ভাগগুলো এর হবে এখানে ব্যাকেট আছে তাই এর দুই চার থেকে দুই বাদ দিলে দুই এটা এটা গুণ করে নেব কুড়ি এটা এটা গুণ করে হচ্ছে কুড়ি এখানে মাইনাস এটা এটা হচ্ছে বিয়ে ভাগ এটা হচ্ছে কুড়ি কারণ দশ গুনে কুড়ি এটা ভাগ করলে হবে পাঁচ এটা কুড়ি আছে কুড়ি থেকে পাঁচ বাদ দিলে পনেরো উত্তর হবে পনেরো ক্ষেত্রফল বিশিষ্ট দুটি আয়তাকার জমির প্রথমটি তৈরি হচ্ছে আঠাশ মিটার পরিসীমা হচ্ছে একশো চার মিটার দ্বিতীয়টির প্রস্তুত একুশ মিটার প্রত্যেক জমির ক্ষেত্রফল কত দ্বিতীয় জমিটির পরিসীমা কত দেখো আয়তাকার আয়তাকার প্রথম জমিটির দৈর্ঘ্য হচ্ছে কত আঠাশ মিটার পরিসীমা হচ্ছে একশো চার মিটার পোস্ত কত হবে পরিসীমাকে দুই দিয়ে ভাগ দুই দিয়ে ভাগ করে দৈর্ঘ্য বিয়োগ করতে হয় একশো চার ভাজিত দুই বিয়োগ আঠাশ মানে হচ্ছে বাহান্ন বিয়োগ আটাশ মানে চব্বিশ উত্তর হবে চব্বিশ প্রস্তর চব্বিশ তার ক্ষেত্রে ফল কত হবে আয়তাকার প্রথম জমিটির ক্ষেত্রে হচ্ছে আটাশ গণিত চব্বিশ মানে হচ্ছে ছশো বাহাত্তর বর্গ মিটার এবার আয় দ্বিতীয় জমির ক্ষেত্রে ফলে একই হবে সমান বলেছে ছশো বাহাত্তর বর্গ মিটার পোস্ত দেওয়া আছে একুশ কত হবে সাতশো ছশো বাহাত্তর একুশ মানে হচ্ছে বত্রিশ বত্রিশ মিটার এবার পরিসীমা চেয়েছে দ্বিতীয় জমির পরিসীমা দুই ইন্টু দৈর্ঘ্য প্লাস পোস্ত দুই ইন্টু দৈর্ঘ্য মানে হচ্ছে বত্রিশ পোস্ত হচ্ছে একুশ যোগ করলে হবে তিপান্ন দুই ইন্টু তিপান্ন মানে একশো ছয় মিটার উত্তর হলো পরিসীমা হলো একশো ছয় মিটার